হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 12th December 2022 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কী রয়েছে, গুজরাটের মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন। তো গুজরাটের মুখ্যমন্ত্রী আগে ছিলেন ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল, এবারেও কিন্তু ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেলই নির্বাচিত হয়েছেন সেকেন্ড টাইমের জন্য। ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল 2022 সালের গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে ঘোটলোদিয়া কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। যেহেতু ইনি এনার এখানকার নির্বাচনটা রিসেন্ট হলো, তাই তোমরা এই পয়েন্টটাও কিন্তু নোট করবে সবাই। গুজরাট বিধানসভা নির্বাচনের বিজেপি 182টা আসনের মধ্যে 156টা আসনে জয়লাভ করেছে। রিসেন্ট যে ইলেকশনগুলো হবে সেগুলো কিন্তু তোমরা এইভাবে করতে থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই জায়গাগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। গুজরাটের রাজধানী গান্ধীনগর, গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত রয়েছেন এখন। আর আমরা যদি ন্যাশনাল পার্ক দেখি, ট্রিক্স তোমাদেরকে আমি বলেছিলাম, ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক, মেরিন ন্যাশনাল পার্ক আর ভাসদা ন্যাশনাল পার্ক, এই চারটে ন্যাশনাল পার্ক রয়েছে গুজরাটে, যেগুলো তোমরা কীভাবে মনে রাখবে। গুজরাট থেকে গজেন্দ্র, ভাই থেকে ভাসদা, ব্যাক থেকে ব্ল্যাকবাক, গিয়ার থেকে গির এবং মারে থেকে মেরিন। গজেন্দ্র ভাই, ব্যাক, গিয়ার, মারে, এই গাড়িটা থেকে তোমরা বলতে পারো। এখানে গজেন্দ্র ভাই ইনি রয়েছেন যিনি ব্যাক গিয়ার মারছেন। গজেন্দ্র ভাই, ব্যাক গিয়ার, মারে কথাটা পুরোটা মনে রাখলে আমরা গুজরাটের চারটি ন্যাশনাল পার্ক খুব ইজিলি মনে রাখতে পারবো। নেক্সট, কোন রাজ্যে সরকার স্যানিটাইজেশন ওয়ার্কার ডেভেলপমেন্ট স্কিম লঞ্চ করেছে। স্যানিটাইজেশন ওয়ার্কার ডেভেলপমেন্ট স্কিম যেটা তামিলনাড়ু রিসেন্টলি লঞ্চ করেছে, একটা স্যানিটাইজেশন স্কিম, এটা স্যানিটাইজেশন ওয়ার্কস ডেভেলপমেন্ট স্কিম তামিলনাড়ু সরকার কর্তৃক স্যানিটেশন কর্মী যারা রয়েছে তাদের চিহ্নিত করতে এবং বিভিন্ন সরকারি উদ্যোগের মাধ্যমে তাদের কল্যাণ নিশ্চিত করার জন্য এই প্রকল্প চালু করেছে তামিলনাড়ু সরকার। নেক্সট, ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন ঋষিকেশ কানিতকার, ইনি হচ্ছেন ঋষিকেশ কানিতকার। ইন্ডিয়া ওমেন্স ন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাপ্টেন এখন কে রয়েছেন, হরমনপ্রীত কৌর। কোচ কে রয়েছেন, রমেশ পাওয়ার। নিক নেম কি, ওমেন ইন ব্লু, আমাদের ইন্ডিয়ান ওমেন্স ন্যাশনাল ক্রিকেট টিমের নিক নেম এটা। নেক্সট, আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস কবে পালন করা হয়, ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি, এটা পালন করা হয় প্রত্যেক বছর 12th December। প্রতি বছর 12th December আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবসটা পালন করা হয়। নিরপেক্ষতাকে একটা আইনি মর্যাদা হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যেটা উদ্ভূত হয় যখন রাষ্ট্র কোনো সশস্ত্র সংঘাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ, জেনারেল অ্যাসেম্বলি, 12th December আর 2017 আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস হিসেবে ঘোষণা করেছিল। নেক্সট, আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য কভারেজ দিবস কবে পালন করা হয়, ইন্টারন্যাশনাল ডে অফ ইউনিভার্সাল হেলথ কভারেজ, এটা সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর 12th December। 12ই ডিসেম্বর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির তরফ থেকে বিশ্বজুড়ে উদযাপন করা হয় আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য কভারেজ দিবস। 2022 এটার একটা থিম রয়েছে, বিল্ড দ্য ওয়ার্ল্ড উই ওয়ান্ট, এ হেলদি ফিউচার ফর অল। বিল্ড দ্য ওয়ার্ল্ড উই ওয়ান্ট, এ হেলদি ফিউচার ফর অল। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন দেশের আর্থিক কর্তৃপক্ষের মানে মনিটারি অথরিটির সাথে একটা মুদ্রা বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে। দেখো এটা একটা এক্সচেঞ্জ, কারেন্সি এক্সচেঞ্জ এগ্রিমেন্ট, যেটাকে আমরা মুদ্রা বিনিময় চুক্তি বলছি, এটা স্বাক্ষর করেছে মালদ্বীপ, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মালদ্বীপের সাথে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ক কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্কের অধীনে মালদ্বীপ মনিটারি অথরিটির সাথে একটা মুদ্রা অদলবদল চুক্তি স্বাক্ষর করেছে। এই সার্ক কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্ক, তোমরা যদি এটা রিলেটেড ডিটেলস জানতে চাও আমাকে ডিসক্রিপশন বক্স, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আমি তোমাদের এই সার্ক কারেন্সি সোয়াপ, যেটা কারেন্সি সোয়াপটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক অর্থনীতির, এটা আমি তোমাদেরকে বলে দেবো। মালদ্বীপ রাজনীতি, সরি, মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, মুদ্রা মালদ্বীপিন রুপিয়া, আর রাষ্ট্রপতি এখন রয়েছেন মালদ্বীপের ইব্রাহিম মোহাম্মদ সোলি। নেক্সট, ভারতীয় বংশোদ্ভূত কোন মহিলা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হয়েছেন। তো এক্ষেত্রে সুস্মিতা শুক্লা নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন।
ইনি প্রথম মহিলা হিসাবে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আর সিওও পদে নিযুক্ত হয়েছেন, চিফ অপারেটিং অফিসার। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক এর প্রেসিডেন্ট রয়েছেন জন সি উইলিয়ামস, এটা 1914 এস্টাবলিশড হয়েছিল। আর এর হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? তো এক্ষেত্রে দেখো, ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন বিকাশ চৌধুরী। ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে একটা জয়েন্ট ভেঞ্চার অফ ইন্ডিয়াস পাবলিক সেক্টর ব্যাঙ্কস, ইন্ডিয়ার পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোর একটা জয়েন্ট ভেঞ্চার, ইন্ডিয়াস ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্সের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে, আর চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন আর এম বিশাখা। নেক্সট, 2023 সালে কোন দেশ এইথ লার্জেস্ট অ্যাডভার্টাইজিং মার্কেট, বৃহত্তম বিজ্ঞাপনের বাজারে পরিণত হবে 2023 সালে? তো এক্ষেত্রে দেখো, ভারত এইট লার্জেস্ট অ্যাডভার্টাইজিং মার্কেট হিসাবে পরিণত হবে 2023 সালে। ভারত ব্রাজিলকে ছাড়িয়ে অষ্টম বৃহত্তম বিজ্ঞাপনের বাজার হয়ে উঠবে। B20 ইন্ডিয়ার চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? B20 ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন এন চন্দ্রশেখরন। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে B20 ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এন চন্দ্রশেখরন টাটা সন্সের চেয়ারম্যান রয়েছেন। নেক্সট, কোন দেশের এয়ারফোর্স B21 নামে নিউক্লিয়ার বোম্বার লঞ্চ করেছে? B21 নামে নিউক্লিয়ার বোম্বার লঞ্চ করেছে আমেরিকা। দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ আনভেইল ইটস লেটেস্ট হাই টেক স্ট্র্যাটেজিক বোম্বার, দ্য B21 রেডার, which is capable of carrying a nuclear payload and can be flown without a crew on board. সম্প্রতি প্রয়াত যোগিন্দরকে আলাগ কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? যোগিন্দরকে আলাগ, ইনি ছিলেন একজন অর্থনীতিবিদ, ইনি হচ্ছেন যোগিন্দরকে আলাগ। মৃত্যুকালীন এনার বয়স ছিল 86 বছর, ইনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো একবার সবাই মিলিয়ে নেব। সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থানে বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল? এটা আমাদের লোথাল হয়ে যাবে। বল্লভ রাজ্যের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম। ফতেপুর সিক্রি কার দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল? আকবর। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নরকে, রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নরকে, এগুলো তোমরা শেষকালে আজকে আমাকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভ হেরেছো অ্যান্সার করার চেষ্টা করবে, তার আগে তোমাদের জানিয়ে দিই, আমাদের ইম্পর্টেন্ট পিডিএফগুলো কালেক্ট করতে চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো, মোস্ট পপুলার পিডিএফ বলে একটা লিঙ্ক রয়েছে, ওখান থেকে আমাদের পিডিএফগুলো তোমরা কালেক্ট করতে পারবে। এছাড়াও আপলিফ্টে বিভিন্ন পেড ব্যাচেস চলছে, যেমন পরাক্রম, 244টা রেকর্ডেড ক্লাস রয়েছে কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে, ম্যাথ, রিজনিং, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্পেশাল স্ট্র্যাটেজিকে, কম্পিউটারের দুটো ক্লাস, এগুলো সব কটা রয়েছে এবং পুরো সিলেবাসটা কভার করা রয়েছে পরাক্রমের। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে আবলিপ ট্যাপের লিঙ্ক আছে, ডিরেক্ট ডাউনলোড করে সেখান থেকে কোর্সে জয়েন করতে পারো। এছাড়াও 5000 MCQs কোর্স চলছে, GS-এর একটা কমপ্লিট কোর্স, MCQ উইথ ডিটেলস, এখানেও তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। তো তোমরা চাইলে এটাও জয়েন করতে পারো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, অথবা ডিরেক্টলি আপলিপ ট্যাপটা ডাউনলোড করে তোমরা কোর্সে জয়েন করে নাও। আগের দিনের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কী ছিল? কোন ভারতীয় বংশোদ্ভূত US প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছে? US প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা কোন ভারতীয় জিতেছেন? কৃষ্ণা ভাবিলালা, ইনি ভারতীয় বংশোদ্ভূত, US কেমন, USএর বাসিন্দা। নেক্সট, 9th ওয়ার্ল্ড আয়ুর্বেদা কংগ্রেস অ্যান্ড আরোগ্য এক্সপো 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ওয়ার্ল্ড আয়ুর্বেদা কংগ্রেস অ্যান্ড আরোগ্য এক্সপো 2022 এটা অনুষ্ঠিত হয়েছে কোথায়? পানাজিতে। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? মিনেশ সি শাহ। চেন্নাই মেট্রো রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য কোন প্রতিষ্ঠান $780 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? $780 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ওয়ার্ল্ড 100 মোস্ট পাওয়ারফুল ওমেনের তালিকায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্থান কত? 36। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ইডেন হ্যাজার্ড, ইনি কোন দেশের ফুটবল খেলোয়াড়?
বেলজিয়াম, মিরাকলস অফ ফেস ইয়োগা শিরোনামে বইটার লেখককে, মানসী গুলাটি, অশোক লেল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন, সেনু আগরওয়াল, কোন দেশের দুধ উৎপাদনে উন্নতি ঘটাতে প্রযুক্তিগত সহায়তা করতে চলেছে ভারত, শ্রীলঙ্কা, আন্তর্জাতিক পর্বত দিবস কবে পালিত হয়, 11th December। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস আবার সবার সাথে কথা হচ্ছে।